ব্রেন মাইন্ডিয়া হোমিওপ্যাথি নিউরোসাইকিয়াট্রি ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব একটি মানসিক রোগ প্রসঙ্গে, নাম সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, SAD। আজকাল মানসিক রোগ নিয়ে মানুষের সচেতনতা অনেক গুণে বেড়েছে, সেজন্য এই রোগটির বিভিন্ন সিমটম থাকা প্রমাণিত হলেই কিন্তু মানুষ সাইকিয়াট্রিস্টের কাছে যান, সাইকোলজিস্টদের কাছে যান। তো এই রোগটির হোমিওপ্যাথি ট্রিটমেন্ট রয়েছে এবং বিভিন্ন থেরাপি আছে। থেরাপিগুলোর পাশাপাশি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা হয় তাহলে পুরোপুরি এই রোগ থেকে উপশম এবং মুক্তিও পাওয়া সম্ভব। তো যখন মানুষ প্রচণ্ড ফিয়ারফুল সিচুয়েশনে থাকেন, বিভিন্ন সোশ্যাল সিচুয়েশনকে নিয়ে খুব ভয় পেতে থাকেন, খুব এম্বারাসড হয়ে থাকেন, তার কিছু ফিজিক্যাল সিমটম দেখা দেয় যে খুব বমি বমি ভাব থাকে, হার্টবিট প্রচণ্ড বেড়ে যায়, গা হাত পা কাঁপতে শুরু করে, ঘামতে শুরু করে, ব্লাশিং হয়, এইসব সিমটম নিয়ে যখন আসেন মানুষজন, আমরা বুঝে যাই যে এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং এটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। ফ্যামিলিয়ারাইজড সিচুয়েশনে কিন্তু তাদের খুব একটা প্রবলেম হয় না। তো এটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং এই পেশেন্টদের কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি থাকে। তো আমরা ডায়াগনোসিস করি যে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, কারণ হিসেবে উঠে আসে ব্রেন কেমিস্ট্রির বিভিন্ন ধরনের চেঞ্জেস, সার্টেন নিউরো ট্রান্সমিশন মেকানিজমের ইম্ব্যালেন্স, মেবি সেরোটোনিন ডোপামিনের লেভেল কম, গাবা ট্রিপ্টোফান এসবের লেভেল কম থেকে কিন্তু নিউরো ট্রান্সমিটার অ্যাবনর্মালিটিস থেকে এই রোগটি আসতে পারে। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকলে মানুষ সামাজিক পরিবেশে মিশতে অসুবিধায় পড়ে, তাদের সামাজিক জীবন খুব ব্যাহত হয় এবং কিছু কগনিটিভ ফ্যাক্টরও থাকে, অনেক সবসময় তারা নেগেটিভ থট প্রসেসের মধ্যে থাকে, সব কিছু সিচুয়েশনকে নেগেটিভভাবে চিন্তা করে, সেখান থেকে বেরোতে পারে না। এবং তাদের যদি আমরা রিল্যাক্সেশন টেকনিক প্র্যাকটিস করাতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। পাশাপাশি হোমিওপ্যাথি খুব ভালো মেডিসিন রয়েছে। মেডিসিনে আসার আগে আমি কিছু খাবারের কথা বলবো, যেমন বিশেষ করে ট্রিপ্টোফ্যান এনরিচড ফুড, যে খাবারে ট্রিপ্টোফ্যান বেশি আছে, কিসে আছে, ওয়ালনাটসে আছে, বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টসে আছে, এগ, বিশেষ করে এগ ইয়ক, ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান থাকে, এগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাড়াতে সাহায্য করে, যার মাধ্যমে সেরোটোনিন প্রোডাকশান বাড়ে, ডোপামিন প্রোডাকশান বাড়ে, শরীরের মনের ফিল গুড এফেক্ট তৈরি হয়। তো এগুলো যদি খাওয়া হয়, সঙ্গে এক্সপোজার থেরাপি নেওয়া যায়, কগনিটিভ বিহেভিয়ারের থেরাপির আন্ডারে, মানে এক্সপোজার মানে যে সিচুয়েশান নিয়ে সে ফিয়ারফুল সেটাকে আস্তে আস্তে তার সামনে এক্সপোজ করা হলে সেই ভীতিটা তার কেটে যায়, সেগুলো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের তত্ত্বাবধানে প্র্যাকটিস করতে হয় তাদের সাপোর্ট নিয়ে। এবং সঙ্গে যদি হোমিওপ্যাথিক ওষুধ 3-4 মাস খাওয়া যায় তাহলে কিন্তু এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব, এই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে। তো হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অরাম মেটালিকাম। এই ওষুধটি আমি বহু বছর ব্যবহার করি এবং ফল পাই, 200 পোটেন্সি খুব ভালো কাজ করে। তো অরাম মেটালিকাম 200 পোটেন্সি যদি একটা মাস বা 2 মাস যদি খাওয়া যায়, দিনে মাত্র একবার সামান্য জলের সাথে এক ড্রপ ওষুধটির একটা করে ডোজ নেওয়া যায়, তাহলে কিন্তু 2 মাসের মধ্যেই মোটামুটি 80% সিমটম রিলিভড হতে শুরু করে। এবং পাশাপাশি খুব তাড়াতাড়ি রেজাল্টের জন্য আমরা ইগনেশিয়া মাদার টিংচার থেরাপিউটিক ডোজ হিসাবে ব্যবহার করি, 10 ফোঁটা করে ইগনেশিয়াম যদি মাসখানেক খাওয়া যায় সামান্য জলের সাথে মিশিয়ে রাত্রে শোয়ার আগে, তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি এই ফিয়ারফুল ফ্রাইটফুল সিচুয়েশান থেকে পেশেন্ট বেরিয়ে আসতে পারে, সোশ্যাল গ্যাদারিংয়ে গিয়ে বা যে কোনো কন্ডিশনে গিয়ে। পাশাপাশি আমি আরেকটি উল্লেখযোগ্য ওষুধের কথা বলবো যেটা খুব দারুণ কাজ করে, হোমিওপ্যাথির লিডার ফর সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, স্ট্রামোনিয়াম। আমার প্র্যাকটিস লাইফ 22 বছরের, সেখানকার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে 10 mg পোটেন্সি খুব ভালো কাজ করে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে। এখন আপনার কাছের যারা হোমিওপ্যাথি ডক্টর, যারা মেন্টাল হেলথ নিয়ে প্র্যাকটিস করেন, সাইকিয়াট্রি প্র্যাকটিস করেন, তাদের কাছে গেলে তারা এই সব ধরনের ওষুধ প্রেসক্রিপশন করেন, স্ট্রামোনিয়াম 10 mg, বেশি না, সপ্তাহে একদিন করে যদি একটা ডোজ নেওয়া যায় মাস তিনেক, তাহলে কিন্তু শুধু এই ওষুধটাই আপনার রোগ থেকে উপশম এবং মুক্তি দিতে পারে। আরও একটি ওষুধের কথা বললাম, লিলিয়াম টাইগ্রিনাম, এটিও কিন্তু লং টার্ম খাওয়ার দরকার নেই, মাসখানেক মাস দুয়ে খেলেই কিন্তু অনেক পেশেন্টদের জন্যে, যাদের খুব সিভিয়ারিটি নেই তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি উপশম পেতে পারেন তারা। এবং বিভিন্ন যে থেরাপিউটিক টেকনিকের কথা বললাম, সবসময় মানসিক রোগ মানেই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এই সব থেরাপিগুলোর কথা উঠে আসবে, তো সেগুলো যদি পাশাপাশি নেওয়া যায় প্রতিষ্ঠিত যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট তাদের তত্ত্বাবধানে, এবং সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথি রেমিডি কিন্তু মে মেক ওয়ান্ডার্স ফর দিস ডিজিজ, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার।
ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সুন্দর থাকুন। ধন্যবাদ।